And ও আমি ওকে ফাইল করেছিলাম যে আমি নিজের কিছু একটা করতে চাই লাইক এসজি গ্রুপ বা নিজের কোম্পানি তো সেখান থেকে আমি স্টার্ট করি কাজ করা এসজি গ্রুপের জার্নি স্টার্ট হয় তো এইভাবেই এগিয়ে যেতে চাই স্টারলাইটের সাথে স্টারলাইটটা মানে স্টারলাইটের ফার্স্ট এডিশন স্টার্ট করি ফ্রম এসপন থেকে আর এসজি গ্রুপ তো তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক খুবই রেসপন্স মানে খুব ভালো রেসপন্স পেয়েছি So that's the second edition of our second edition in Chorasi. And secondly, Tanusree is the journey. Actually, Tanusree was our favorite chilo, could be favorite chilo. And 2015, actually, first meet, Chandan by meet Kaya, Chandan Shaha. So, first time I found a one as Joka thing meet by chilo. Really a memorable day for me. তো যেদিনকে দিশ সাথে আমি ফার্স্ট মিট করলাম সেদিনকে আমি ভেবেছিলাম যে না মানে অ্যাকচুয়ালি আমি তো দিকে টিভিতে দেখেছিলাম তো অবভিয়াসলি অভিনেত্রী হিসেবে আমার খুব ভালো লাগতো দিদিকে তো যেদিন ফার্স্ট টাইম মিট করলাম আমার মনে হলো যে মানুষ হিসেবে দিদি আরো আরো অনেক ভালো তো সেদিনকে আমি ডিসাইড করি যে না চলো দিদির সাথে কাজ করতে চাই এগোতে চাই দিদির সাথে তো অ্যাকচুয়ালি তারপর দিদির সাথে কানেক্ট করে কাজ করছি অ্যান্ড রিয়েলি অভিনেত্রী মানে আপনারা যারা টিভিতে দেখছেন তনুশ্রীকে তনুশ্রী অবভিয়াসলি বলিউডের এগ্রেটেড অ্যাক্ট্রেস অ্যান্ড শি ইজ এ সুপারস্টার বাট আমার কাছে তনুশ্রী অভিনেত্রী হিসেবে যতটাই কাছে যতটাই ভালো তার থেকেও অনেক ভালো মানুষ হিসেবে মানে আমি বলবো আমি খুব ডিস্টার্ব করি দিদিকে ঠিক আছে কিছু মানে ধন্যবাদ অনেক ভালোবাসা যে তোমরা আমার জন্য এবং ডেফিনেটলি স্টারলাইটের জন্য আজকে সবাই অনেক দূর থেকে এসছো এবং এখানে আমার কিছু বলতে গেলে অনেকের ব্যাপারে বলতে হয় কারণ এদেরকে লিটারালি আমি মানে আমার যে যে টাইমটা আমি শুরু করেছি আমার ক্যারিয়ারে ওরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওরাও জুড়ে গিয়েছে কোনোভাবে সেটা সায়ন্তন বলতে গেলে চন্দন বলতে গেলে আর ওকে আমি কিছুদিন অনেক চিনি কিন্তু আমি সায়ন্তনের কথা সায়ন্তনের জার্নিটা আমার সঙ্গে অনেক অনেক বছরের এবং জাস্ট কিছুদিন আগে এক দুদিন আগে ওর জন্মদিন ছিল আর আমার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না আমি একদম ফোন স্যাভি নই এটা আমি এটা অনেকেই জানে এবং যতটা আমাকে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া দেখতে পান আপনারা সবাই এবং তোমরা সবাই তো পুরোটাই কিন্তু সায়ন্তনের জন্য এবং দুদিন আগে আমি ওকে উইশ করতে ভুলে গেছিলাম কিন্তু ও ওকে আমি তারপরে পরের দিন আমার ফোন করে বলতে যে আমার উইশ করতে ভুলে গেছে ভীষণ ভীষণ মনে দুঃখ পেয়েছে এবং সেটা জেনে আমি সব থেকে বেশি দুঃখ পেয়েছিলাম যে সত্যি আমি ওকে মিস করতে ভুলে গেছি আর সে দুদিন আমি বাইরে ছিলাম আমার মোবাইল একদম কাজ করছিল না এবং তারপরে আমি ওকে একটা কথা বললাম যে জন্মদিনের দিন সবাই মিস করে কিন্তু যারা স্পেশাল লোক হয় যারা স্পেশাল মানুষ হয় যারা জীবনে যাদের স্পেশাল বা কিছু মানুষ ভগবান তাদেরকে স্পেশাল করে দেয় আমার মনে হয় তারা কিন্তু বছরের অন্যান্য দিনগুলোতে তাদের বিশ্বাস আমরা পাই আমার মনে হয় যে ও আমার জন্য সেটা হাততালি এবং আমি ওর